আলপনার রান্নাঘরে চলে এসেছি। তাহলে দেখা যাক আজকে আমি কি রান্না করছি। বন্ধুরা, আলপনার রান্নাঘরে এটা আমি কিনে এসেছি পটল। 2, 3, 4, 5, 6 পিস পটল নিয়েছি। এই পটলটা যা আমি করতে চলেছি, যে আইটেমটা রেসিপিটা, সেটা কিন্তু আমি সম্পূর্ণর নিজের আইডিয়াতে নিজের ইয়েতে করেছি। একবার করেছিলাম, অসাধারণ লেগেছিল, তার জন্যে আমি এটা নিয়ে চলে এসেছি। আমি এই 6টা পটল নিয়ে কি বানাতে চলেছি। হ্যাঁ, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি এই যে আমাদের বাড়ির একটা পাতিলেবুর রস। হ্যাঁ, একটু আমি এতে জল মিক্সড করে দিলাম, দিয়ে আমি এবার এটা ছানা কাটিয়ে নেব। ছানাটা ঠান্ডা জলে, ঠান্ডা মানে নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়ে আর এইভাবে ছেঁকে নিয়েছি, জলটা সম্পূর্ণ ঝরিয়ে যাবে। আর পটলটা এভাবে ছিলে নিয়েছি। তাহলে বন্ধুরা তো হয়তো গ্রেস করেই নিয়েছে যে আমি এটা ছানার পুর দিয়ে পটলের দর্মা করছি, তাই না বন্ধুরা? তাহলে দেখা যাক, আমি কিন্তু পটলটা প্রথমে গ্রেড করে নেব। হ্যাঁ, পটলটা আমি তো গ্রেড করে নিয়েছি, আর এই যে বীজগুলো কিন্তু আমি ফেটে দিয়েছি, বের করে নিয়েছি, একদম কিন্তু বীজ দেইনি এর মধ্যে। এর মধ্যে বীজ দিলে একদমই ভালো লাগবে না, বীজটা কিন্তু বের করে নিতে হবে। আচ্ছা, এর অলরেডি আমি কড়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি ফ্রাই প্যানে একদম 2 চামচ ঘি, আলপনার রান্নাঘরের ঘি 2 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব এখন এই যে এই 1 চামচ ছোট এলাচ পাউডার গুঁড়ো, আর এর মধ্যেই আমি সম্পূর্ণ পটলটা যে গ্রেট করে রেখেছি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা পটলটা ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, তার মধ্যে আমি এখন একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, তাহলে ভালোভাবে গ্রেস করে নিতে পারবে যে আমি এটা কি করছি। আমি আর কি কি নিয়েছি, এই যে আমি গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ, চিনি নিয়েছি 3 চামচ, আর এটা নিয়েছি দুধের সর। হ্যাঁ, আর এই ছানা তো করেছি, এটা কি করব বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি, স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না আমি কিভাবে বানাচ্ছি। এটা আমি করব পটলের সন্দেশ, তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এই যে এইভাবে অনেকটাই ভাজা হয়ে গেছে এটা, আর আমি এই 1 সেকেন্ড নাড়াচাড়া করে আমি এবারে ঠান্ডা করিয়ে নেব। হ্যাঁ, আর একটু পরিমাণটা বলে দিই, আমি এটা 1.5 লিটার দুধ নিয়েছি, মানে 1 লিটার 500 দুধ নিয়েছি, তাতে 6টা পটল নিয়েছি। হ্যাঁ, আর 250 দুধে 1টা পটল, এইভাবে হিসেব করে দিলে পরে হবে, 1 গাদা পটল দিলে কিন্তু ভালো লাগবে না। 250তে 1টা, 1 কিলোতে 4টা, এইভাবে পটলটা দিতে হবে, আর ভালো করে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে যে সরটা দিয়েছি এটা অপশনাল, এটা না দিলেও চলবে, তো আমার আছে তাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি এখানে পাউডার দুধ নিয়েছি, তো এখানে খোয়াও নেওয়া যেতে পারে, খোয়া আমি খোয়া নিয়েই আমি পাউডার দুধ নিয়েছি, আর আমার সর ছিল স্টকে, তাই সর নিয়েছি, সরটা আমি একটু মোটামুটি নাড়িয়ে নিয়েছি। আবার এগুলোকে আমি মিক্সিং বলে ভালো করে পেস্ট করে নেব, এই এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, গ্যাস অফ করে দিলাম, এটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি সব মিক্সিং বলে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা,
আমি মিক্সিং বোল থেকে সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এই যে একটু লেগে আছে, আপনারা যদি ভাবেন যে এটা দুধ দিয়ে বা জল দিয়ে তো মোটেও না, দুধ দিয়েও যে ধুয়ে দিয়ে দেব সেটা একদম করবেন না। এটা ধুয়ে দিতে গেলে পরে জিনিসটা পাক হতে একটা একদম আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আর আমি ওই ফ্রাই প্যানেতে যে পটলটা ভেজে নিলাম আমি কিন্তু ধুই নি, ওটা ঘি ঘি ছিলই, ওই ফ্রাই প্যানেতেই আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কড়াইয়ের থেকেও ফ্রাই প্যানে ভালো হয়, যদি ফ্রাই প্যান থাকে ফ্রাই প্যানেই করা যাবে, কিন্তু কড়াইয়েও করা যাবে না তা নয়, কড়াইয়েতেও করা যাবে। আমি কিন্তু এখন এটা সম্পূর্ণ ফুল ফ্লেমে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা এখন নাড়াচাড়া করি, তারপরে কিভাবে কি হচ্ছে তারপরে দেখা যাবে, বোঝা যাবে। আর বন্ধুরা এইভাবে একবার প্লিজ দেখে থেকে যাবে না, আমি অনুরোধ করছি একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ একটা জিনিস শিখেছি। হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে আমি প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম, এখন আমি এটা লো ফ্লেম করে দিয়েছি। হ্যাঁ, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এবারে একটা জিনিস দেব যে সেটা হচ্ছে আমি সামান্য একটু গ্রিন কালার দিয়ে দেবো এর মধ্যে। যা দিয়ে বানাচ্ছি সেই রকম কালারটা না হলে তো ভালো লাগে না, তার জন্য আমি সামান্য গ্রিন কালার করে দিলাম, আরও একটুখানি লাগবে। এইভাবে আমি এখন আরও তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি এক মিনিট নাড়াচাড়ার পর ফিরে আসলাম। এবারে দেব আমি একদম সামান্য ভ্যানিলা এসেন্স, এইটুকুতেই হয়ে যাবে। বেশি করে ইয়ে দিলেও হবে, ভ্যানিলা না থাকলে পরে শুধু ছোটো এলাচ দিলেও হবে। আমি আর ভ্যানিলাটা দিলাম, আমাদের বাড়িতে ভ্যানিলা ফ্লেভারটা সবাই খুব পছন্দ করে তার জন্য। এখন এক মিনিট তো আমার নাড়া হয়ে গেছে অলরেডি, এখন প্রায় আরও দু মিনিট নাড়াচাড়া করে নেব, কখনো মিডিয়াম কখনো লো। এটা আমার পাক করা হয়ে গেল, দু মিনিট আমি কখনো লো ফ্লেম করলাম, কখনো হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম করলাম, এইভাবেভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এই যে কড়াইতে আর কিন্তু কিছু লাগছে না, এইভাবে উঠে যাচ্ছে, যখন এরকম হয়ে যাবে তখন ভাববে যে হয়ে যাচ্ছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম, এবারে থাকলো ঠান্ডা হওয়ার পালা, ঠান্ডা হলে পরে এটা ঠান্ডা করে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি প্রথমে কড়াটা দেখিয়ে দিই, একদম মনে হচ্ছে কি যে কিছু বানানো হয়েছে, এতে একদম পরিষ্কার হয়ে আছে। তারপর এই যে আমার ফাইনাল লুক, আমি এইভাবে গড়ালাম, বন্ধুদের যেভাবে খুশি সেভাবে গড়াতে পারে। আর একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে গড়িয়ে নিলাম। আর আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড কথা দিচ্ছি বন্ধুরা, এইভাবে যদি একদম ডিটেলসে বানানো হয়, কোনো আত্মীয়র বাড়ির যদি নিয়ে যাওয়া হয়, কোনো গেস্ট আসলে যদি দেওয়া হয়, হারগিস কেউ তো বুঝতে পারবেই না, আর পুরো দোকানকে মিষ্টির দোকানকে ফেল মারা এই এক সন্দেশ। আমি একদম চ্যালেঞ্জের সাথে বলছি, এটা বুঝতে তো পারবেই না যে একদম যেটা পটলের কোনো কোনো রকম এ নেই, সেন্ট নেই, টেস্ট নেই, কিছুতেই কাউরে বোঝার ক্ষমতা নেই। তো আমি বলছি বন্ধুরা প্লিজ দেখে থেকে যাবে না, এটা একবার বানিয়ে খেয়ে দেখে বলবে যে এই মিষ্টিটা কেমন লাগলো, তারপরে বলবে যে আমি কিসের মিষ্টি বানিয়েছি, কিসের সন্দেশ এটা। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার অনুরোধ রইল।
বহু বহু আইটেম আছে, বহু রেসিপি আছে, আরও পোস্ট করব, বহু রেসিপি পোস্ট করা আছে। আমাকে একটুখানি সহযোগিতা করলে পরে আমি আনন্দে, আমি এত পিছিয়ে থাকার পরেও আমি উৎসাহ পাই, আমি এত সুন্দর জিনিস বানাই। আমি নিজেই বলছি এটা সত্যিকারের খুব ভালো, আমার বাড়ির লোক খেয়ে বলেছিল, কেউ বুঝতেই পারেনি। তাই জন্যেই বলছি বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে, আর নতুন বন্ধুরা চলে আসবে আমার পাশে, আর পুরাতন বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতন বাই, টাটা।